ম্যাজিক পাউডার জগৎ বিখ্যাত আবিষ্কার করবে এই গুপি। সারাদিন ওই ঘরে ঢুকে কি যে ছাইপাস করে কে জানে। এই যে বলছি কি, দুপুরে কি রান্না হবে সে খেয়াল আছে? অনাজপাতি যে কিছু নেই গো। হলো, এবার কালো মুখ করে এসে বলবে, কি গো একটু খেতে দাও, বড্ড খিদে লেগেছে যে। বউ একটু খেতে দাও, বড্ড খিদে লেগেছে যে। সকাল থেকে মেলা কাজ করলুম বুঝলে। তা তো দেখতেই পাচ্ছি কাজের বাহার, বাজার করা, ঘরের কাজ, টাকা রোজগার করা, এসব কোনো হুঁশ আছে তোমার? এদিকে ঘর থেকে আবার আনাজ চুরি হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আচ্ছা আমি কি এত সামলাতে পারি? কি করো বলো তো, সারাদিন ওই ঘরটাতে ঢুকে কি এমন আছে যে আমাকেও ঢুকতে দাও না? সে ভারী রহস্যময় জিনিস গো, একবার আবিষ্কারটা করে ফেলি তারপর দেখবে কিরকম আমাকে নিয়ে সারা বিশ্বে কথা হবে। শোনো, তুমি কিন্তু ভুল করে ওই ঘরে ঢুকো না, যাই খেয়ে একটু করিয়ে নি। মানে আনাজগুলো নিয়ে এসে এই সব করা হয়? আজ তোমার একদিন কি আমার একদিন? আগে বলো তুমি আনাজ অত গুঁড়ো টুড়ো নিয়ে কি করো বলো দেখি, না বললে না আমি কিন্তু আজ কুরুক্ষেত্র বাঁধাবো বলে দিচ্ছি। আমি হিমশিম কাছে সংসারটা টানতে গিয়ে আর তুমি তুমি এইভাবে সব অনিষ্ট করছো। কি কি বলবে বলবে নাকি আবার? ওহ, চুরছো কেন, শুনোই না, আমি একটা ম্যাজিক পাউডার আবিষ্কার করতে চলেছি যেটা যে কোনো জিনিসের উপর ছড়ালে সেটা তখনই সোনা হয়ে যাবে। সোনা বুঝলে, সোনা দাও, এখন কিছু খেতে দাও দেখি। না, এ তো ভালো লক্ষণ ঠেকছে না, এর অন্য ব্যবস্থা করতেই হবে, না হলে সংসারটা পুরোপুরি একেবারে গোল্লায় যাবে। এই যে শোনো, বলছি কি, তুমি ম্যাজিক পাউডার বানাতে চাইছো, হ্যাঁ, আর আমার বাবা ম্যাজিশিয়ান, তাই বলে কি তুমি বাবার সঙ্গে কথা বলো, বাবা নিশ্চয়ই কোনো বিশেষ পরামর্শ দিতে পারবে। এটা তো ভেবে দেখিনি, কালই যাব, আমার ম্যাজিশিয়ান শ্বশুর বলে কথা। শ্বশুরমশাই, আপনি যে এত বড় ম্যাজিশিয়ান আমি জানতামই না। বয়স হয়ে গেছে তো, তাই এখন ম্যাজিক দেখানো ছেড়ে দিয়েছি। ওই টুকটাক, খাও খাও বাবা খাও। এতদিন আমার মাথা খাচ্ছিলে, না এখন মাছের মাথা খাও। হ্যাঁ জামাই, মেয়ে বলছিল তুমি নাকি বিরাট কিছু একটা আবিষ্কার করতে চলেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমি এমন একটা ম্যাজিক পাউডার আবিষ্কার করতে চলেছি শ্বশুরমশাই, যার গুঁড়ো যে কোনো জিনিসে ছোঁয়ালেই সেটা সোনা হয়ে যাবে। বেশ বেশ বেশ, কিন্তু তার জন্য তো রূপোর গুঁড়ো চাই। রূপোর গুঁড়ো? হ্যাঁ, তারপর আমার দেখানো পথে চললেই তুমি তোমার ম্যাজিক পাউডার বানাতে পারবে। রূপোর গুঁড়ো তার যে অনেক দাম। তাই তো তোমাকে রূপোর গুঁড়ো বানাতে হবে, আর তার জন্য লাগবে অনেক কলা গাছ। পুকুর লাগো আমার যে ফাঁকা জায়গাটা পড়ে আছে ওখানেই লাগাও না, কলা পাতার উপরেই তো জমে রূপোর গুঁড়ো।
সেই রূপোর গুঁড়ো জমিয়ে জমিয়ে তুমি আমার কাছে আসবে, আর আমি মন্ত্র বলে তোমায় ম্যাজিক পাউডার বানিয়ে দেবো। সত্যি দেখেছ বউ, আমার এতদিনের চেষ্টা এবারে একটা রাস্তা খুঁজে পেল। আচ্ছা কিন্তু কতটা রূপোর গুঁড়ো জমালে আপনার মন্ত্রটা কাজ করবে? তা প্রায় কেজি খানেক। কতবার কলার কাঁদি চুরি হয়ে গেল, আমার যে কি খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না। কষ্ট তো আমারও হচ্ছে, কিন্তু ম্যাজিক পাউডারের কথা ভেবে কষ্টকে ভোলার চেষ্টা করছি। এই দাঁড়াও দাঁড়াও, আজ এখনো রূপোর গুঁড়ো জমানো হয়নি, তুলে আনি আগে। হবে না, এতে কাজ করবে না আপনার ওই মন্ত্র। এখনো এ দ্বিগুণ পরিমাণ লাগবে যে। এক কাজ করো, তুমি আরো কলা গাছ লাগাও। আরো লাগাতে হবে? আরে না লাগালে ম্যাজিক পাউডার বানাবে কি করে? সে তো বটেই, সে তো বটেই। তবে একটা ব্যাপার হচ্ছে, এই প্রতিবারই না গাছ ভর্তি কলার কাঁদি কে যে চুরি করছে কে জানে। তবে যে নিচ্ছে সে খুবই বোকা চোর, বুঝলে? রূপোর গুঁড়ো ছেড়ে কলার কাঁদি নিয়ে যাচ্ছে। তাই তো, এটা তো ভেবে দেখিনি। আর না যাই, আরো কলা গাছ লাগানোর ব্যবস্থা করি, সামনে আবার বর্ষা আসছে। হ্যাঁ গো, এবার কি করবে? হ্যাঁ, রূপোর গুঁড়ো গুলো যে সব জলে ধুয়ে যাবে। তোমার গোপীকে কি তুমি এতই বোকা ভাবো? আচ্ছা, তুমি এত ছাতা কিনলে কি করে? আমার ল্যাবরেটরিতে যা যা ছিল সব বিক্রি করে দিয়েছি। এই কলা গাছগুলোকে তো ঠিক রাখতে হবে। হ্যাঁ বলো। জানো, আবার কলা চুরি হয়েছে। আরে সে তো বোকা চোর, রূপোর গুঁড়ো ছেড়ে কলা চুরি করছে। তুমি তোমার লক্ষ্যে এভাবে অবিচল থেকে সময়ের আগেই কেজিখানেক রূপো জমাতে পেরেছ। এবার মন্ত্র বলে ম্যাজিক পাউডার বানানোর পালা। তবে তার আগে একটা জিনিস আনতে হবে। মা রূপা, ভেতর থেকে কয়েনের বস্তাটা নিয়ে আয় তো। এত কয়েন, ও বউ কোথা থেকে পেলে? ওমা, আমি কোথা থেকে পাবো? তুমি তো দিলে। আমি দিলাম? হ্যাঁ, এত যে কষ্ট করে কলা ফলালে। হ্যাঁ তা ফলিয়েছি, কিন্তু সব কলাই তো প্রতিবার চুরি হয়ে গেছে। চুরি টুরি কিচ্ছু হয়নি, রূপাই কলাগুলো তুলে বাজারে বেচে এই টাকা পয়সা জমিয়েছে। কিন্তু ম্যাজিক পাউডার, সেটার কি হলো? আমি যে এত কষ্ট করে রূপোর গুঁড়ো জমালাম, আপনি বললেন মন্ত্র বলে ম্যাজিক পাউডার বানিয়ে দেবেন। এই তো দেখো, এই কয়েনগুলো তোমার রূপোর গুঁড়ো আর আমার মন্ত্র বলে কিরকম সোনার কয়েন হয়ে যাবে। গিলি গিলি হোকনা ফোকনা, ছড়িয়ে দিলেই হয়ে যাবে সোনা। এগুলো তো সোনার কয়েন হয়নি, শুধু সোনালি রং উঠছে। তবে যে আপনি বললেন হয়ে যাবে। ওই জামাই,
তুমি যে খেটে এক বস্তা টাকা রোজগার করেছো, এই খাটনিটাই তো সোনা। এই টাকা দিয়েই তো সোনা কিনতে পারবে। আর তুমি যাকে রূপোর গুঁড়ো ভাবছো, তা হলো কলা পাতার উপর জমে থাকা ধুলো। আর আমি মন্ত্র পড়ার সময় কিছুটা সোনালী রঙের গুঁড়ো মুঠোয় করে মিশিয়ে দিয়েছিলাম কয়েনে, তাই সেগুলো সোনা মনে হচ্ছিল। শোনো, অলসভাবে বসে থাকলে কিছুই হয় না, পরিশ্রম করতে হয়, আর সেটা করলে ধুলোকেও সোনা করা যায়। আর তুমি সেটাই করেছো। আমার চোখ খুলে দিয়েছেন আপনি শ্বশুর মশাই। এবার থেকে আমি সোনা বানাবো, তবে খেটে, বুঝলে বউ? আর তুমি যে কত বুদ্ধিমতী আজ আমি বুঝেছি। এই যে, তাহলে এবার কিন্তু আমার উপহার বাবদ একটা হার চাই। দেবোই তো, তোমায় সোনার হার দেবো, তুমি যে আমার সোনা বউ।